বাজলো তোমার আমি চাই তুমি এই টাকাগুলো রাখো। এই টাকাগুলো দিয়ে তুমি তোমার সিনেমার কাজটা আবার শুরু করো। এটা তুমি কি বলছো মিনু? এই টাকাগুলো আমি নিয়ে নিলে তুমি তোমার কাজ কি করে করবে? এগুলো তো তোমার মূর্তি তৈরি করার জন্য অ্যাডভান্স টাকা, তাই না? চিন্তা করো না, আমি না হয় কাজটা ক্রেডিটে করব। তারপর তোমার সিনেমাটা বানানো হয়ে গেলে তুমি যখন আমার টাকাগুলো ফেরত দিয়ে দেবে, আমি তখন আবার আমার টাকাগুলো সবাইকে ফেরত দিই। আর আমি যদি টাকাটা ফেরত না দিতে পারি তখন কি হবে? আমি জানি তুমি আমার টাকাগুলো ফেরত দিতে পারবে, আমার তোমার উপর বিশ্বাস আছে। আমার বিশ্বাস তুমি যে সিনেমাটা বানাবে সেই সিনেমাটা খুব হিট হবে, দেখো, আর তুমি অনেক টাকা লাভ হবে। সত্যি সত্যি আমার তোমার ওপর ভরসা আছে। তোমাকে আমি সত্যি বুঝতে পারছি না জানো। এই তুমি আমায় কাছে টেনে নিচ্ছ, আবার পরক্ষণে দূরে ঠেলে দিচ্ছ, তখন আমার ভীষণ কষ্ট হয় জানো তো, খুব কষ্ট হয়। একবার এই সিনেমাটা শেষ করে ফেলতে পারলে তখন দেখবে আমাদের কোনো কষ্টই আর থাকবে। তখন আমি একটা গাড়ি কিনব, নিজের গাড়ি, আর তারপর বিদেশ ঘুরতে যাব। একা একাই ঘুরতে যাবে? না, তোমাকে নিয়ে যাব। আর বাড়ির সবাই? আমি চাই তুমি বাড়ির সবাইকে নিয়ে ঘুরতে যাও। আচ্ছা বাবা, তাই হবে। গুড। শোনো না, তুমি রাতে খাবে তো নাকি? বাইরে থেকে তো শুধু আজে বাজে খাবারই খেয়ে এসেছো, আদৌ খাবার কিছু খেয়েছো কি? তুমি খাবে না? না গো, আমার পেট ভর্তি। ওই রুদ্রদেব বাবুর মা এত কিছু খাইয়েছেন না? ও আচ্ছা, তোমার তো আজকে ডিনারে নেমন্তন্ন ছিল, ওখানে নিশ্চয়ই বেশ ভালো। এক মিনিট এক মিনিট এক মিনিট মিনু, সত্যি করে বলো তো, এত টাকা, এতগুলো টাকা তোমাকে কে দিয়েছে? না না, মানে কি বলো, কে দিয়েছে তোমাকে এতগুলো টাকা? হ্যাঁ, রুদ্রদেব বাবু। কি
না 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 আরে আরেকবার বলো, কে কে দিয়েছে? রুদ্রদেব বাবু। টাকা দিয়ে না সোমনাথ পালকে কেনা যায় না, বুঝেছো? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? তুমি বারবার কেন এরকম করো বলো? কেন তুমি নিজের ভালোটা বুঝতে পারো না? কেন বারবার তুমি আমায় ভুল বোঝো? আমি তোমার ভালো চাই, সেটা তুমি কেন বুঝতে পারো না? কেন বারবার কেন আমাকে দূরে ঠেলে দাও তুমি? এই তো এই তো তুমি একটু আগে আমার কাছে টেনে নিলে। আমি দেখেছি সোম কিভাবে টাকাগুলোকে ফেলে দিয়ে চলে গেল। আমি তো ওকে টাকাগুলো দিতে চেয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যাতে ও এই টাকাগুলো দিয়ে আবারও সিনেমার কাজটা শুরু করে। আমি জানি তো, আমি জানি। আর তুমি কোনো চিন্তা করো না মিনু, আমি নিজে সোমকে এই টাকাগুলো সব দিয়ে দেবো। কিন্তু বলেছে ও এই টাকাগুলো নেবে না। নেবে না মানে? আরে বাবা, নেবে নেবে, ঠিক নেবে। সোম আমায় ভালোবাসে মিনু, আর ওর জানুর কথাও কিছুতেই ফেলতে পারবে না। সেই তো, ও তো জাহ্নবীকেই ভালোবাসে, না হলে আমাকে কেন বারবার দূরে ঠেলে দেয়, অপমান করে? আমাকে ভালোবাসে না বলেই তো। কি হলো মিনু? আরে বাবা কাঁদছো কেন? আমি বললাম তো আমি বোঝাবো। জানবি তুমি ওকে সত্যি বোঝাবে তো? তুমি ওকে বোঝাবে তো? ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ওই পাল বাড়ির ছেলে, ওকে এই পাল বাড়ির নাম আমার কর্তার নাম উজ্জ্বল করতেই হবে। তুমি ওকে বোঝাবে তো? হ্যাঁ রে বাবা, আমি বোঝাবো। আর তাছাড়া এটা তো শুধুমাত্র সোমের ক্যারিয়ারের প্রশ্ন নয়, এটা তো আমারও ক্যারিয়ারের প্রশ্ন। তাই তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক ওকে বুঝিয়ে দেবো। আমি যে সোমকে ঠিক কি কি বোঝাবো সেটা তুমি ধারণাও করতে পারবে না, জাস্ট পারবে না। দাদা ভাই না?
দেখো কি দাদা ভাইয়ের সাথে মহিলাকে কি আজ তো মা চলো 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 পাল্টাই।